দারুণ এক সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের প্রাণ ছিলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান, তবে সময়ের পরিক্রমায় নানা চড়াই উতরাই পেরিয়ে ফের ক্রিকেট ফিরেছেন প্রিয় অ্যাশ। নিষেধাজ্ঞা থেকে ফিরে নিজেকে প্রমাণের দারুণ এক সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। প্রথমবারের মতো অনুষ্ঠেয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটে গোল ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান। এবার নিলামে ডাক পেলেই মাঠে নামতে পারবেন তিনি। 5 থেকে 23 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। দুবাইতে নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে আশরাফুল ছাড়াও বাংলাদেশ থেকে আরও আছেন ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, মোহাম্মদ শফিউদ্দিন ও জুনায়েদ সিদ্দিকি। তামিম অবশ্য আছেন আশরাফুলের উপরে থাকা ডায়মন্ড ক্যাটাগরিতে, আর আশরাফুলের সঙ্গে গোল ক্যাটাগরিতে আছেন মুশফিক সাব্বির। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে আছেন রাজু, তাসকিন ও সাইফ। আর ICCAM ক্যাটাগরিতে রাখা হয়েছে জুনায়েদকে। এই লিগের আইকন ক্রিকেটার হিসেবে আছেন রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল। এর আগে গেল 13 আগস্ট আশরাফুলের 5 বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যায়। পরে তিনি বলেন, আফগান টি টোয়েন্টি লিগে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমাণ করতে চাইব। আমার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করব। 19 দিনের এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী 5 প্রদেশের দলগুলো হলো কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বাল্ক। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে। ধন্যবাদ সবাইকে, যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।